এদিকে লক্ষ্মীপুরে মা বাবাকে বেঁধে রেখে তাদের সামনে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ ও পিটিয়ে আহত করার ঘটনায় একই গ্রামের মিরাজ নামে একজনকে আটক হয়েছে। গতকাল বিকেলে তাকে আটক করা হয়। গেল রোববার রামগতি উপজেলার চর নেয়াতম গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই গৃহবধূ রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বজনদের সামনেই ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের সব কিছু লয়ে গেছে, তিনজন আমরা ধরে রাখছে, একজনের নষ্ট করছে। একজন লোকের মায়েরে ধরেন অত্যাচার করছে, এটা শুনিস আমরা শিক্ষক লগায় আসি।